আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন জলসায় বসে মালিকের জিকির করে আমার হাবিব কে আমি আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করব আমরা জিকির করি নেককার বদকার কালো সাদা ধনী গরীব শিক্ষিত মূর্খ অপরাধী এবং ভালো মানুষ সব মিলিয়ে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ যখন জিকির করে রে আল্লাহর জিকিরটা হয় বন্ধু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি এক গজ পরিমাণে গিয়েছি আমার বান্দা যখন আমার দিকে এক হাত পরিমাণে গিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়েছি আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসার আগে আগে আমি আবার বান্দার কাছে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার পদ করুন আল্লাহ কে আমার তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো ও কোদান বসে আল্লাহর জিকির করো ও আলা সুনো বিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো তারপরে আল্লাহর জিকির থেকে তোমরা দূরে থেকো না কারণ হলো বলে হুজুর জিকির থেকে দূরে থাকলে কি হবে গো জিকিরের সাথে যুক্ত থাকলে কি হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন জিকির যারা করে এবং জিকির যারা করে না ওই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত ব্যক্তির নাই যারা জিকির করে না তারা হলো মৃত আর যারা জিকির করে তারাই হলো জিন্দা জিকির এটা কি আমার কত মধুমাখা জিনিস জানেন আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেননি কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আমার ভাষা আমার মা বলছে আজকে যখন মাহফিলে রওনা দিয়েছি কত লোক ফোন দিছে আমি বললাম যে মাহফিলে যাচ্ছি মাহফিল হবে আমি কি অবশ্যই হবে কারণ কি জানেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন ভাববে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনি কথা কি বুঝে আসছে এটা হাদিস শরীফের কথা আল্লাহ কি বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনি আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না আমি তো আপনাদের এরিয়াতে ঢোকার আগেই তো বৃষ্টি বন্ধ এটা কে করেছে কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে কি দিয়েছে আমার কথা শুনেন আল্লাহ কি দিয়েছেন কথা দিয়েছেন কিভাবে কথা দিয়েছেন আমার দিকে তাকান একেবারে সবার পলকহীন দৃষ্টি থাকতে হবে আমার দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমার দিকে যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই তাহলে আপনার এখানে বসে থেকে লাভ নেই কারণ হকদানি আলেমদের সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর উলিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বন্ধুরে আমার হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী আপনার নবী দুল জাহানের বাদশা নবী সরকারে মদিনাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো রে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ এটা কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত মধুর বাণী ইমানি জায়গাটাকে যেটা অত্যন্ত স্ট্রং করে গড়ে তোলে দেয়ার ইজ নো গুড বাথ লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো চমৎকার ভাবে জিকির করলাম আপনার অন্য মনস্ক হয়ে আছে আপনি কি একবার জেনেছেন আপনার পরিচয়টা কি আপনি কি একবার খেয়াল করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ফিউচার কি
ভাবিনি কারণ আপনাকে এই ভাবনা থেকে পৃথিবী একেবারে দূরে ডিভাইড করে দিয়েছে কি করে দিয়েছে একেবারে আলাদা করে দিয়েছে কারণ আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ধোকার মধ্যে আছি আমরা কে বলেছেন আল্লাহ আর যারা বলেন না কে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যেটা সেটাই হলো সুবহানাল্লাহ তি পবিত্রতা বর্ণনা করতে পারবেন না আপনার মতো বান্দা দিয়া লাভ হইলো কি আল্লাহ মুরব্বিরা বলছে বাগিনীর একটা আর শিয়ালনির সাতটা বাগিনীর গর্জনে বাচ্চার গর্জনের সাথে কি শিয়াল থাকে নাকি গর্তে লুকায় বুঝতে হবে বিবেক বুদ্ধি এটা হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর যিনি পেয়েছে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি যিনি পেয়েছেন তিনি সফল কারণ পৃথিবী চলছে বিবেকের উপর কিসের উপর আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তারা এসেছে বিবেকের উপর পা রেখে কারণ ভালো জায়গায় সবাই থাকতে চায় একটু প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে যিনি বসবাস করার প্রত্যয় ব্যক্ত করে উনি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমার কথা কি বুঝে আসে আপনাদের নাকি একটু খারাপ লাগে কি করব খারাপ লাগলে ভালো কথার মানুষ তো এখন আর নাই যা ছিল যে মুরব্বিরা এই যে ওনাদের মতো মুরব্বিরা ওনারা হচ্ছে ভালো কথার মানুষ এখন ওনাদেরকে ভালো বলতে হলো ওনারা এমনিই ভালো আসি দু চারটা শয়তান এটি তো শয়তান না থাকলে আর ভালো মানুষ চিনা যায় তে দু চারটা থাকলে কোন পুরো গোষ্ঠীটা কলঙ্কিত হয় না আমার কথা আপনারা বুঝতেছেন আজকে যারা এখানে এসেছেন তারা বিবেকবান যারা আসেননি তারা বিবেকহীন আজকে যারা এখানে এসেছেন তারা যুক্তি বিজয়ী হয়েছে কিভাবে কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক আপনারা যে কত বড় যোদ্ধা এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কারণ চার মাস কাদা ও প্রতিকূল অবস্থা ঘর থেকে বের হওয়ার কোনো কি নাই স্কোপ নেই তারপরেও কিন্তু আপনারা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছেন এটা কিভাবে যুদ্ধ করেছেন শয়তান অনেক কৌশল করেছে তার কৌশল তার ক্ষমতাকে আপনারা কি করেছেন পদদলিত করে এটাকে একেবারে ধ্বংস করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহর ওয়াজের সাথে আপনাদের বাস্তবতা মিলে গেছে কিভাবে আল্লাহ বলেছেন এই আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো পবিত্র কাছ থেকে মুমিনকে আটকাতে পারে না ওয়াজ করেছেন কে আল্লাহ কে আল্লাহ আর যারা যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবেন আপনার স্থান তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে গান অন্বেষণ করার জন্য একজন পারসন একজন ব্যক্তি যতটুকু রাস্তা অতিক্রম করবে জান্নাত তত তার কাছাকাছি চলে আসবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে আর যারা শয়তানের কাছে যত বেশি হারবে ততই তারা জাহান্নামের নিকট করতে হবে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে জান্নাত ইউ গো টু প্যারাডাইস জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি প্রাণ খুলে আলোচনা শুনবেন আজকে কবরবাসীদের আত্মার মাগফিরাত কবরের জীবনে সুখী করার লক্ষ্যে আজকের আলোচনা আর আপনার আপনার প্রিয়জনকে কবরে সুখে রাখতে পারি আল্লাহর জিকির বন্দনে আমার আল্লাহ বলে দেওয়া আমার বাইরে আমি চলে গেলে তারপরে ওয়াজ আবার রিপ্লাই করবেন তখন মনে করব বুদ্ধিমান আল্লাহ বলেছেন তাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন রিমেম্বার আল্লাহ বলেছেন তাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আমি বিশ্বাস করেছি মালিকের উপরে কার উপরে আপনাদের সামনে জলজ্যান্ত প্রমাণ বরিশাল থেকে ভদ্রলোক ফোন করছে কোথায় যাচ্ছেন মাহফিলে কয় আজকে মাহফিল হইবে আমি কই হইবে তো কারণ আমার কনফিডেন্স ওই যে বলেছি আল্লাহর নবীর হাদিস আমার বান্দা
আমাকে নিয়ে যেমন চিন্তা করবে আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে দেখবো আজকে এখানে বসে যারা জান্নাতের বাগানে যারা জিকির করবে আমার মালিক কথা দিয়েছে বান্দা আমি আমার পবিত্র গ্রন্থ দাহলি কোরআন এই কোরআনের মাধ্যমে ওয়াজটা তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরা যদি আমার জিকির করো গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জিকির করব বলে হুজুর একটু एग्जांपल দেন আমি মনগড়া কথা দিয়ে एग्जांपल দেই না কারণ বন্ধু কোন মানুষের মন কারার জন্য কোন মানুষের হৃদয়ে জায়গা করার জন্য কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় 1760 গজ দূরে তার দেহ রক্ষী ফেরেশতা তাকে ছেড়ে চলে যায় জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন জলসায় বসে মালিকের জিকির করে আমার হাবিবকে আমি আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করব আমরা জিকির করি নেককার বদকার কালো সাদা ধনী গরীব শিক্ষিত মূর্খ অপরাধী এবং ভালো মানুষ সব মিলিয়ে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ যখন জিকির করে রে আল্লাহর জিকিরটা হয় বন্ধু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি এক গজ পরিমাণে গিয়েছি আমার বান্দা যখন আমার দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসার আগে আগে আমি আবার বান্দার কাছে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার পাদ করুন লাহা কিয়ামত তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো ও কোদান বসে আল্লাহর জিকির করো ও আলা জনবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো তারপরে আল্লাহর জিকির থেকে তোমরা দূরে থেকো না কারণ হলো বলে হুজুর জিকির থেকে দূরে থাকলে কি হবে গো জিকিরের সাথে যুক্ত থাকলে কি হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন জিকির যারা করে এবং জিকির যারা করে না ওই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত ব্যক্তির নাই যারা জিকির করে না তারা হলো মৃত আর যারা জিকির করে তারাই হলো জিন্দা এটা কি আমার কথা না আল্লাহর জানিয়েছে আল্লাহর হাবিব এই জন্য বন্ধু বলছি আজকে বন্ধু দুলাল পরত্তর পাড়া জামালের বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে এই জান্নাতের বাগান আমার ওই সাহাবায়ে কেরামদের কিনে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 যখন বন্ধু কিছু দূর অতিক্রম করলো করার পরে আমার নবী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন আমার নবী যখন তাৎক্ষণিকভাবে বন্ধু দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে এবার আমার নবী কি করলেন দাঁড়িয়ে বন্ধু কি করলেন পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন খেজুর ডাল দুইটা টুকরা করে দুইটা কবর উপর গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো খেজুরের ডাল কেন দুইটে কবরের মধ্যে গেড়ে দিলেন আমার নবী বললেন দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে দুইটা খেজুরের একটা খেজুর ডাল ভেঙ্গি দুই টুকরো করে দুই কবরের মধ্যে গেড়ে দিলাম তার মানে হলো যতক্ষণ পর্যন্ত ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে আর জিকিরের ফজিলতে কবরবাসীর কবর আযাব আর আল্লাহ মাফ করবে জিকিরের ফজিলত আছে না নাই জিকির করলে লাভ না লস বন্ধুরে আমার তবে জিকিরটা এমন ভাবে করতে হবে জিকির কিন্তু মুখ দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং কলবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির আর জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাদেরকে মানুষ দেখবে পাগল বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বললেন আমি আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে কি হয়ে গেছে
আমার জন্য ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল কিছু আমল দেন আমার নবী তখন তার দিকে ইঙ্গিত করলে ইঙ্গিত করে জিকিরের অনুমতি দিলে তুমি জিকির করে করে তোমার এই জিহ্বাটাকে সিক্ত রাখো কারণ তুমি যদি পৃথিবীতে জিকির করো আল্লাহ তোমার চাইতে উত্তম জায়গায় তোমার জিকির করবে আল্লাহ যদি কারো জিকির করে জিকির শব্দের বাংলা হলো স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির কাউকে বন্ধু সৎ কাজের দিকে ডাকা এটা আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে এটা আল্লাহর জিকির যেমন আজকের এই জলসাটা হলো জিকিরের জলসা মনে রাখবেন যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা আর যে আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওইটা হলো জিকিরের জুলুস যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় জিকিরের জুলুস হলো হজ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বিশেষ করে মুরুব্বী বাবাদেরকে বলছি এটা তাদের সিনাই বেশি জায়গা পাবে কারণ তাদের অন্তর আল্লাহর রাসূলের প্রেমে ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর নোংরামি আত্মগরিমার হিংসায় ভরা ঠিক যুবকরা তোমরা বলছো এটা ঠিক ইউ আর রাইট কি কথাটা ঠিক না তোমাদের মাথার চুলের দিকে তাকিয়ে দেখো ইহুদি স্টাইলের চুল কাটা তোমাদের পরনের পোশাকটার দিকে তাকিয়ে দেখো তোমার প্যান্টটা নাবির নিচে প্যান্টটা কোথায় তোমরা হেসো না তোমাদেরকে এই পোশাক জাহান্নাম পর্যন্ত বুখারীতে এসেছে যে যুবক বা যে ইমানদার পুরুষ বেঈমান কাফের না কারণ আল্লাহ বলেছেন উরিদাতিল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন কি বরাদ্দ করে রেখেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে সবচেয়ে ভয় হলো ইমানদারদের কার এরা আনন্দ কাল জাহান্নামে থাকবে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র তোমরা জুমা পড়তে যাও না ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে জুমার নামাজ পড়তে যাও আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম আমি হয়তো এখানে আর আসবো না বা আসতেও পারি কিন্তু তোমরা মনে রাখবা আগেই বলেছি এই ওয়াজগুলো বিবেকবানদের জন্য তোমরা মনে রাখবা যুবক জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো গোনা আমি জিব্রাইলের পক্ষে সম্ভব কিন্তু যৌবনকালের এলেম যৌবনকালের আমল গোনা সম্ভব না এটা এত বেশি পাওয়ারফুল যৌবনকালের ইবাদতকে আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় বুখারী শরীফের মধ্যে এসেছে যে যুবক ইমানদার লুঙ্গি হোক প্যান হোক পায়জামা হোক ট্রাউজার হোক সে উপর দিয়ে নামিন নিচে দিয়ে টাকনর নিচে পড়বে বুখারীতে এসেছে সে জাহান্নামে যাবে অনেকগুলো হাদিস এই বিষয় নিয়ে আল্লাহ জুমার নামাজ পর্যন্ত তোমাদের বাতিল হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেই পোশাকটা ফরজ করেছেন ইমানদার পুরুষদের জন্য যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনের উপরে আজকে তোমাদের পোশাকটা উপর দিয়েও নাভির নিচে আর নিচে দিয়েও টাকনের নিচে মনে রাখবা পুরুষের একটা হরমোন আছে টাকনের উপরে রাখতে হবে পোশাকটা যেই পুরুষ কন্টিনিউ লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনের নিচে পরবে ওই পুরুষ যৌবনকালে পা রাখার পরেও সে যৌবনের শক্তি থাকবে না কারণ এই জায়গাটাতে পোশাক পরাটা পোশাকটা টাকনের নিচে পরার কারণে তার এই পবিত্র জায়গাটা পবিত্র সক্ষমতাটাকে নষ্ট করে দেয় নাউজুবিল্লাহ এখন দেখবা মেয়েরা টাকনের অনেক উপরে পড়ে মেয়েরাটা থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত এখন কতটা দুনিয়াটা বদলাইছে কত নোংরামি আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে পুরুষেরটা থাকার কথা না টাকনের উপরে পুরুষেরটা নামছে টাকনের নিচে নারীদেরটা থাকার কথা টাকনের একেবারে নিচে পায়ের পাতা পর্যন্ত মহিলারাটা একেবারে টাকনের অনেক উপরে চলে আসছে ওই মহিলারাও কিন্তু দুর্বল জোরে জোরে নাউজুবিল্লাহ নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ আর পুরুষের জন্য নাভি থেকে টাকনের উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ এখন তুমি নিচে দিও টাকনের নিচে উপর দিও টাকনের উপরে এটাই তোমার জন্য গজব বলে হুজুর এটা আবিষ্কার করলো কি এই দেশের মুফতি মুহাদ্দিসরা কি দেখে না অবশ্যই দেখে এটাকে আবিষ্কার করেছে বেঈমান কাফের মুশরিকরা যেমনি ভাবে তারা আমাদের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়েছে সকালবেলা প্রত্যেকটা বাড়ি বাড়ি দাদা ভাই ঠিক না ঠিক
প্রত্যেকটা বাড়ির আঙিনায় কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকটা বাড়ির আঙিনায় আল্লাহর রহমতে ভরপুর থাকতো। এখন তারা কৌশল করে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন আবিষ্কার করে কিন্তু সকালে ফুরকানি মাদ্রাসাকে মেরে ফেলেছে। আমরা মুসলমান এই এদিকে এত কথা শোনা যায় কেন? এই কমিটি কোথায়? আমার কথা কি সত্যি আপনাদের কাছে খারাপ লাগে? আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, কারণ তার আজকে খুব অনুরোধ যে হুজুর একটু বেশি করে একটু আমলের আলোচনা করবেন, ইমান নিয়ে আলোচনা একটু পরে করে করে আগে এই জায়গাটা নিয়ে আলোচনা। যেহেতু জিকির তো একটা আমল না, মালিকের শরণ না, তো শরণ বলতে এই যে পোশাকটা এটাও তো জিকিরের আওতা, এটা কিসের আওতা? জিকিরের আওতা। যেমন আমরা মেসওয়াক করা সুন্নাত, আল্লাহর হাবিব বলেছে আমার উম্মতির যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেকটা নামাজের পূর্বে তাদেরকে হুকুম করতাম, মেসওয়াক করত, তাদের কষ্ট হবে এর জন্য আমি হুকুম করিনি, মেসওয়াক করা সুন্নাত। আজকে কিন্তু আমাদের হাত থেকে বেঈমানেরা কৌশলে কিন্তু মেসওয়াক কেড়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে দাস। নারীদের পাতলা পোশাক পরার পরে তাদের বডি দেখা যায়, আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় তোমরা মনে করবে ওই নারীটা লঙ্গিনী লেহেঙ্গা, ওটা পোশাক পরিহিত নারী নয়। পোশাকের মানে কি? তার বডি ঢেকে রাখে। এবং দেখেন ইসলাম, যেই স্বামী তার স্ত্রী এই উশৃঙ্খল পোশাক পরতে দেখেও তাকে কন্ট্রোল করবে না, কি করবে না? তাকে কন্ট্রোল করবে না, সেই স্বামী হলো দায়ুস। কি? তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষমান, কারণ সে যদি তার স্ত্রীকে বোঝাতো, সে যদি তার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করত তাহলে কিন্তু সেই নোংরা পথে পা দিত না। এখনকার নারীর মেয়েরা দেখবেন জিন্স প্যান্ট এবং শার্ট পরে, পুরো মার্কেট জুড়ে নারীদের পোশাক, পুরো শপিং কমপ্লেক্স ধরে নারীদের পোশাক, পুরুষের একটা শার্ট একটা গেঞ্জি একটা প্যান্ট, এত কিছু পাওয়ার পরেও কিন্তু তারা সন্তুষ্ট নয়, পুরুষের দুই চারটা পোশাক নিয়ে তাদের টানা হেসরা। এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? কথা বলে না কেন? এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এদের জন্য কোনো ক্ষমা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছে, এটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংরানো রক্ত পূজক বা ঘাম। জোরে জোরে কন্ন উযুবিল্লাহ। বুঝতে পারছেন আপনারা আমার আমার বয়স কি আপনাদের কাছে স্পষ্ট? তিনাতুল খাবার নামে একটা খাবার, এটা হচ্ছে আরেকটা জাহান্নামী যে পৌঁছে যাবে। কি হয়ে যাবে? পচার পরে জিনিসটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায় না? লিকুইড তো অনেকেই বুঝেন না। একবারে দেখবেন আপনারা জুস খান না, জুস ম্যাঙ্গো জুস, এই যে জুস গুলো কি নরম না? এটা যেরকম একেবারে তরল, জাহান্নামীদের বডিটা মরে পচে এরকম তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই খাবারটার নামই হলো তিনাতুল খাবার, এটা আরেকটা জাহান্নামী পুরুষ এবং নারীকে পরানো হবে, জোরে জোরে খাওয়ানো হবে, জোরে জোরে করুন হুজুর। এমন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ দিন অতিবাহিত করবে গো, সেই সময়টা তাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে দুলালপুর উত্তর পাড়া মানুষ, দুলালপুর উত্তর পাড়া জামালের বাড়ির মানুষ, আশেপাশের মেহমান সবাইকে দেখে দেখে বলছে বন্ধু হৃদয় করে শোনো, আল্লাহ বলেছে দুনিয়াতে তোমরা ঢিলাঢালা ভাবে চলতে পারো, টাকা দিয়ে পয়সা দিয়ে একজনের রায় আরেকজনকে দিতে পারো, এক কাপ চা দিয়ে একজনের ফয়সালা আরেকজনের হাতে তুলে দিতে পারো, কথা বলেন না কেন? এক কাপ চায়ের বিনিময়ে একজনের সুবিধা আরেকজনের হাতে তুলে দিতে পারো, মনে রাখবা পৃথিবীতে তোমরা ঢিলাঢালা ভাবে পার পেয়ে যেতে পারো। আমি আল্লাহ কথা দিলাম ইন্না বাতু সব বিকাল শাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন, আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে বান্দা সাবধান হও, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ বলেছে আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ বলেছেন আমি বান্দাকে ধরব খুবই শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবটাও নিব খুব শক্তভাবে। বন্ধু দুলালপুরের যুবক, তোমরা যদি বিবেকবান হও তাহলে তোমাদের ব্রেইনের মধ্যে এগুলো, তোমাদের ব্রেইনে এগুলোকে কাউন্টিং করা তোমাদের জন্য নাথিং হবে, আর যদি তোমরা বিবেকহীন হও এটা কাউন্টিং করা তোমাদের পক্ষে সম্ভব হবে না।
আল্লাহ বলেছে এই যে বলেছি ভয়ঙ্কর অবস্থা অনেক বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে আল্লাহ বলে দিয়েছেন বান্দা সাবধান হও আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই নট ডাই দেশের মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেশে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুম আল গায়িবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এস্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না রে যুবক দরবি খুব শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে বাঁচতেও পারবে না মরতেও পারবে না কন্টিনিউ পালাতেও পারবে না এই ভয়ঙ্কর খাবারটা খাইতে হবে কোরআন এসেছে আরেকটা খবর সেটার নাম হলো জাহান্নাম হেশা হেজার নাম কি কথা বলেন না কেন আরে জোরে বলেন সেটার নাম কি জাকজুমটা এত ভয়ঙ্কর হাদিস শরীফের মধ্যে এসেছে ওই জাকজুমটা যদি বর্তমানে দুলাল উত্তর পাড়া জামালের বাড়ির প্রাঙ্গণে যদি একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা একটা ফোঁটা যদি পড়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না আর শস্য যদি জন্ম না হয় আল্লাহ রাব্বুল আলামিন 18000 মাখলুক 80000 আলম সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন সূরা ইনকিদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মাশা রাকাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাফিটি দা মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা 3 এ মানুষকে সুন্দর করে বানিয়েছে সূরা ইনফিদরের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর মন মত করে আমাদের এই বডিটাকে তৈরি করেছেন ক্রিয়েট করেছেন গঠন করেছে রে যুবক এই দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষগুলোকে মুছি রে তোমরা হৃদয় খুলে শোনো এত সুন্দর বান্দা এত সুন্দর মানুষ আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছে আর তাদের জন্য খাবার বরাদ্দ রেখেছে জাকুমে তো বিষাক্ত মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না ভিতরে যাইতে দেরি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় যন্ত্রণা আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নাই ওয়ামা হুমা হাবি গায়িবিন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আর খাবার কি বরাদ্দ একটা হলো বন্ধু জাকুম বিষাক্ত আরেকটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত ধাম জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার এখানে ক্লান্ত নই আপনারা যখন অনেক বেশি ওয়েদারটা যখন অনেক বেশি হট হয় কি থাকে গরম থাকে ঠিক না ঠিক আবহাওয়া কি থাকে আপনারা দেখবেন গরম পানি খাইতে ভালো লাগে না তখন কিসের পানি খাই আমরা ফ্রিজের একবারে আইস ঠিক না বলেন ঠান্ডা পানি এর যুব পরকাল অত্যন্ত ভয়ঙ্কর আমার মা আমার মনদেরকে দেখে দেখে বলবো গো হৃদয় জানা না করলে সবাই শোনো অত্যন্ত ভয়ঙ্কর পরকাল আমার নবী জানিয়ে দিয়েছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নবী জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এখান থেকে বোঝা যায় জান্নাত কার জন্য হবে যারা জিকির করনে ওয়ালা আর যারা জিকির থেকে দৌড়ে তাদের ঠিকানা সবচেয়ে বড় নোংরা যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বন্ধু এই জন্য বলছি যখন মানুষগুলোর পিপাসা লাগবে রে ও যুবকের দল পিপাসা লাগবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এত গরম পানি তাদের মাথা দিয়ে ঢালা হবে সব কিছু বন্ধু একবারে গরম লাগলে কি পড়ে যায় নাকি আস্থা থাকে কথা বলেন না কেন স্কিন কি ভালো থাকে না কি হয়ে যায় স্পয়েল নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে কি হয়ে যায় সহ্য করা যায় না ওই গরম পানি বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না ধৈর্য ধরতে হবে কষ্ট